वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার পক্ষ থেকে 2020-21 সালের জন্য যে নতুন লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। আপনারা নিজের মোবাইল দিয়ে সার্চ করে নিতে পারবেন আপনার নামটি। এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি পেয়ে যাবেন 1,20,000 টাকা বাড়ি তৈরি করার জন্য। তো আপনি কিভাবে নিজের মোবাইল দিয়ে আপনার নামটা বা আপনার গ্রামের যদি কারোর নামে ঘর বেরিয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে চেক করবেন বিস্তারিত সমস্ত কিছুটাই আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওটি। তার জন্য মোটে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিও বা চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে অবশ্যই জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিও এই খবরটি জানতে পারে। তো দেখুন, প্রথমে যে কোনো একটা ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর লিখে দেবেন PMAYG। এই PMAYG লেখার পর এটা সার্চ করে দেবেন। সার্চ করার পর প্রথমে দেখুন এই যে লিঙ্কটা আছে, প্রথমে এই যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে ফোনে খুলে যাবে। দেখুন এই যে প্রথমে যে লিঙ্কটা আছে, দেখুন প্রধানমন্ত্রী আওয়াজ যোজনা গ্রামীণ, এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটা মেসেজ আসবে। এই পপ আপ মেসেজটি আপনারা দেখুন এখানে ক্লিক করার পর এই মেসেজটি আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা প্রথমে কী করবেন, এই এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করে নেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। সেখানে আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন আপনাদের এই যে যেটা লেখা আছে আওয়াজ সফট বলে অপশান দেওয়া আছে, এই আওয়াজ সফট অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানটা ক্লিক করার পর আবার একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। তো দেখুন এই যে ইন্টারফেসটি আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে রিপোর্ট বলে লেখাটা আছে, এই রিপোর্ট বলে লেখাটা আপনারা ক্লিক করে দেবেন। রিপোর্ট বলে লেখাটা ক্লিক করার পর আবারও নতুন একটি ইন্টারফেস আপনাদের ফোনের সামনে খুলে যাবে। আপনাদেরকে কিছু করতে হবে না, আপনারা সরাসরি একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখুন সোশ্যাল অডিট রিপোর্ট যেটা আছে, এই সোশ্যাল অডিট রিপোর্টে প্রথম যে অপশানটি আছে সেই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতেও ক্লিক করার পর আবারও একটি নতুন পেজ খুলে যাবে। এরপরে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে, প্রত্যেকটা এখানে সার্চ মেনুতে যে আপনারা নিজেদের স্টেট অর্থাৎ যে রাজ্যে আপনারা বসবাস করেন সেই রাজ্যে নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি সেই জন্য আমি এখানে পশ্চিমবঙ্গে যে ওয়েস্ট বেঙ্গল নামটা আছে ওয়েস্ট বেঙ্গল নামটা খুঁজে বের করব। বের করার পর সেটাতে আমি ক্লিক করে দেবো। দেখুন আপনারা যে রাজ্যে থাকেন সেই রাজ্যের নামটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও নিচের যে সার্চ মেনুটা আছে সেই সার্চ মেনু যে আপনার যে ডিস্ট্রিক্টের নাম সেই ডিস্ট্রিক্টের নামটা ক্লিক করে দেবেন এবং তারপরে আপনার যেই ব্লক আছে সেই ব্লকের নামটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন পরবর্তী এসে গেছে, আপনার যেই গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত নামটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আর একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনি যেহেতু 2021-22 সালের লিস্টে দেখতে যাচ্ছেন সেহেতু এই 2021-22 ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন এই যে আছে 70-30 আছে, এর উত্তর হবে অর্থাৎ 70-30 বাদ গেলে হবে 40। তাহলে এই উত্তরটা আমি কিন্তু এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখুন একটু নিচে দিকে এসে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরই দেখুন একটা নতুন লিস্ট কিন্তু আপনাদের এখানে খুলে যাবে। দেখুন এই সাবমিটে ক্লিক করে দিন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে। আর একটা যেটা অপশান ছিল সেটা হচ্ছে দেখুন প্রধানমন্ত্রী আওয়াজ যোজনা এখানে ক্লিক করতে হবে। প্রধানমন্ত্রী যেহেতু আপনারা প্রধানমন্ত্রী আওয়াজ যোজনা লিখতে চাইছেন সেহেতু ওটা ক্লিক করেন। ক্লিক করার পর দেওয়ার পর আবার দেওয়া আছে 80-68 বিয়োগ, অর্থাৎ উত্তর হবে 12 লেখার পর এখানে সাবমিট করে দিলেন। সাবমিট করে দেওয়ার পরই দেখুন দেখুন বন্ধুরা শেষমেশ কিন্তু এখানে নামটা কিন্তু বেরিয়ে গেছে। দেখুন এখানে প্রথমে দেওয়া আছে বেনিফিশিয়ারি ফাদার্স নেম, অর্থাৎ বন্ধুরা বেনিফিশিয়ারি ফাদার্স নেম অর্থাৎ যিনি যার নাম আছে এখানে দেখুন তার বাবার নামটি দেওয়া আছে। তারপর এখানে আছে স্কিম নেম, ফিনান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন এখানে 2021-22 প্রধানমন্ত্রী আবাস যোজনা। এরপরে একটু এখানে যদি স্ক্রল করে এদিকে সরিয়ে আনেন দেখতে পাবেন যে আপনার গ্রামে যতজন ব্যক্তির নামে এই ঘরে এসেছে ততজনের নাম কিন্তু এখানে অলরেডি এসে গেছে। তো দেখুন এইভাবে কিন্তু আপনার নামটাও এখানে খুঁজে নিতে পারবেন। আপনারা যদি এর PDFটা ডাউনলোড করতে চান, ডাউনলোড করে যদি আপনার নামটা খুঁজতে চান তাহলে এই যে ডাউনলোড PDF আছে ডাউনলোড PDFে ক্লিক করবেন। ডাউনলোড PDFে ক্লিক করলেই কিন্তু আপনার এই যে পুরো যে গ্রামের লিস্ট আছে সেই লিস্টটা কিন্তু এখানে সরাসরি চলে গেছে। এখানে দেখুন অনেকগুলি নাম আছে, এই নামের মধ্যে থেকে আপনি অর্থাৎ এখানে মোট 29 জন আপনার গ্রামের
এই গ্রামের মোট 29 জন পেয়েছে। এখান থেকে কিন্তু আপনি নিজের নামটা খুঁজে নিতে পারবেন এবং এখানে দেখুন পরিষ্কারভাবে দেওয়া আছে কত টাকা পেয়েছে, সমস্ত কিছু দেখুন এখানে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন প্রথমে দেখে দিই, প্রথমে বেনিফিশিয়ারি নাম আছে, তারপর স্কিম নাম আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপর প্রায়োরিটি ক্যাটাগরি, তারপরে বিপিএল ফ্যামিলি, তারপর হচ্ছে জব কার্ড নাম্বার, এখানে দেখুন সমস্ত কিছু দেওয়া আছে। এবং এখানে স্যাংশন যে অ্যামাউন্ট সেটা 1,30,000 টাকা দেওয়া হয়েছে এবং ইনস্পেকশন ডেট হয়েছে 2020 সালের নভেম্বর মাসের 28 তারিখে কিন্তু এটা স্যাংশন হয়ে গেছে। এইভাবে কিন্তু বন্ধুরা আপনাদের নিজের ঠিকানা দিয়ে আপনার নামটাও কিন্তু এখান থেকে সরাসরি বার করে নিতে পারবেন। তো ভিডিওটি এখানেই থাকছে, যদি জানতে বা বুঝতে কোনো রকম সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, অবশ্যই আপনার সেই প্রশ্নের উত্তর আমি পরবর্তীকালে দিয়ে দেবো।